আজকে শিরিকের ওয়াজ করা হয় কবরে মোমবাতি দেওয়া শিরিক পীরের মাজারে যাওয়া শিরিক আরে ভাই এগুলি শিরিকের ওয়াজ করছেন ঠিক আছে করেন কিন্তু বড় শিরিক আসল শিরিক প্রকৃত শিরিক জনগণ থেকে আলাদা করা হচ্ছে শিরিক হচ্ছে আল্লাহর কিছু মানা কিছু না আল্লাহর আমরা কি মানছি ব্যক্তিগত বিষয়গুলি আমরা মানছি আল্লাহর হুকুম নামাজ পড়ো নামাজ পড়ি কিন্তু আমাদের রাষ্ট্রীয় জাতীয় আইন কারণ, বিচার নীতি দণ্ডবিধি এ সমস্ত কিছু কার হুকুমে চলে এটাকে কি আল্লাহর হুকুমে চলে কার হুকুমে মানুষের তৈরি ব্রিটিশের তৈরি হুকুমে চলে বিধানে চলে কাজে আমরা আসলে আল্লাহর কিছু মানি কিছু মানি না শিরিক করছি একদম পরিষ্কার ইন্দার শিরক আল্লাহ জুলম আজিম সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরিক করা আল্লাহ শিরিক ক্ষমা করবেন না ইন্দাল্লাহরু আইনুস টাকা বিহি আল্লাহ বলেছেন তিনি শিরিক ক্ষমা করবেন না আর সব ক্ষমা করবেন ক্ষমার অযোগ্য অপরাধ পাপ গুনাহে কবিরা ওনারা গুনাহে কবিরা তালিকা করেন সবচাইতে বড় গুনা সবচাইতে বড় পাপ আল্লাহর সাথে করা শিরিক করলে কি হয় আল্লাহর এই টুকুর প্রমাণ দেখেন আজকে একশো আশি কোটি মুসলমান উদ্বাস্তু সাড়ে আট কোটি শুধু উদ্বাস্তু মিয়ানমারে বৌদ্ধদের হাতে মার খায় মুসলমান চীনে কমিউনিস্টের হাতে মার খায় মুসলমান বসনিয়ায় খ্রিস্টানের হাতে মার খায় মুসলমান ইন্ডিয়াতে হিন্দুর হাতে মার খায় মুসলমান ফিলিস্তিন তিরিশ কোটি চল্লিশ কোটি মুসলমান মাত্র দুই কোটি ইয়াহুদি আজকে ষাট বছর ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে মুসলমান ইয়াহুদি মারে মুসলমান তাহলে দুনিয়াতে সব জাতির হাতে মার খাচ্ছে মুসলমান কোটি কোটি উদ্বাস্ত মুসলমান মান নাই সম্মান নাই ইজ্জত নাই একমাত্র মুসলমান কেন ওই যে কোরআনের আয়াত কিছু মানবে কিছু মানবে না খিজিউন ফিল হায়াত দুনিয়া দুনিয়াতে এই তোমার ভয়াবহ শাস্তি হবে এবং পরকালে ভয়ঙ্কর আজাব